কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো। আমি এবার তোমাদের দ্বিতীয় অনলাইন ক্লাস নিয়ে চলে আসলাম। সুযোগ করে যাওয়া অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমার নাম দীক্ষিত চাকমা, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সুযোগ কলেজ, বাঘাইছড়ি, রাঙ্গামাটি। বিষয় উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আজকের দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। আজকে আমরা শুরু করব বিপণন, বিপণনের ক্রমবিকাশ নিয়ে। বর্তমান যুগে ব্যবসায় জগতে বিপণন খুবই আলোচিত একটি বিষয়। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য বিপণনের প্রতি গুরুত্ব আরোপ করে থাকেন। বিপণনের এই বিশ্বায়ন যুগে এটি হঠাৎ করেই আসেনি, বিপণনের বিষয়টি ক্রম বিবর্তনমূলক প্রক্রিয়ার ফসল। মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে যখন থেকে বিনিময়ের প্রথা সৃষ্টি হয়েছিল, মূলত তখন থেকেই বিপণনের ক্রমবিকাশ ঘটছে। এই বিশ্বায়ন যুগে এসে বিপণন বিশাল আকার ধারণ করেছে। ক্রমবিবর্তনের মধ্য দিয়ে সভ্যতার শুরু থেকে বিপণন আজকের এই পর্যায়ে এলেও এই শব্দটি বয়স খুব বেশি নয়, 100 বছরের কম সময় আগে এই শব্দটি প্রচলন ঘটে। রবার্ট এ বার্টলস তার বইতে লিখেছেন যে বাংলা প্রতিশব্দ বাজারজাতকরণ কিংবা বিপণন শব্দটি মার্কিন যুক্তরাষ্ট্র 1906 থেকে 1911 সালের যে কোনো একটা সময় থেকে ব্যবহার করা শুরু হয়েছিল। এরপর কালক্রমে শব্দটি বিশ্বব্যাপী ব্যবহার হতে থাকে। নিজের বিপণনের ক্রমবিকাশ আলোচনা করা হলো। সর্বপ্রথমে আসতেছে আত্মনির্ভরশীলতার যুগ, তারপর আসবে বিপণন বিনিময় যুগ, তারপর হলো উৎপাদন যুগ, তারপর বিক্রয় যুগ, তারপর সবশেষে বর্তমান যুগ পর্যন্ত বিপণন যুগ। বিক্রয় যুগের পর আত্মনির্ভরশীলতার যুগ। আত্মনির্ভরশীলতার যুগ বলতে আমরা আসলে কি বুঝি? আসলে বুঝি আমরা যখন সেই আদি যুগের কথাই বলা হচ্ছে এখানে, আত্মনির্ভরশীলতার যুগ। আদি যুগ থেকে তখন কি করত মানুষ? বনে বাদারে ঝোপে ঝাড়ে পশু শিকার করত, তাই না? তারপর সবাই কি আত্মনির্ভরশীল ছিল? দেখি এখন আত্মনির্ভরশীলতার যুগ বলতে আসলে কি বোঝায়। এই যুগটি সবচেয়ে আদি যুগ। এই যুগে মানব সভ্যতা বলে কিছুই ছিল না। মানুষ বনে বাদারে ঘোরাঘুরি করে কিংবা পশু শিকার করে নিজের খাবার নিজেরাই জোগাড় করত। এই যুগে মানুষ অন্যের মুখাপেক্ষী ছিল না, নিজের প্রয়োজন নিজেই মেটাতো। তাই এই যুগকে আত্মনির্ভরশীলতার যুগ বলা হয়। সে সময় কি মানুষ যেমন গুহায় বাস করত, না দলবদ্ধ হয়ে, সে সময় মানুষ গুহায় বাস করত। ধীরে ধীরে মানুষ গুহা ছেড়ে দলবদ্ধ হয়ে স্থলে বাস শুরু করলো। ইঞ্জিন আবিষ্কার এবং কৃষি কাজের সূচনা হয়, কিন্তু তখনও মানুষ নিজের যতটুকু প্রয়োজন ততটুকুই উৎপাদন করত, কোনো উদ্যিত থাকতো না। ফলে বিপণনের কোনো প্রয়োজন ছিল না, কারণ কি সে সময় নিজেরাই উৎপাদন করে নিজেরাই শিকার করে নিজেরাই তা সবশেষ করে ফেলতো, নিঃশেষ করে ফেলতো। তা আসলো কি বিনিময় যুগ। আত্মনির্ভরশীলতার যুগ পেরিয়ে কালক্রমে বিনিময় যুগে প্রবেশ করে, কারণ কি ওই সময় ছিল শুধু নিজেরাই যে কোনো একটা পণ্য উৎপাদন করবে তা না, অনেকে অন্য ধরনের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করছে না। তখন কি বিনিময় প্রথা, যেমন একটা উদাহরণ, একজন মানুষ উৎপাদন করলো কি মাছ, মাছ বলতে মাছ শিকার করলো, আরেকজন করলো মাংস শিকার, একজন একজন করছে কি ভাত উৎপাদন করছে। ওদের মাধ্যমে ওদের ওরা কি একটার বিনিময়ে একটা নিয়ে নিচ্ছে, এটা হচ্ছে বিনিময় যুগ। দেখি আবার কেউ কেউ তাদের প্রয়োজনীয় সকল পণ্য উৎপাদন করতে পারছে না, সে সময় বিনিময় প্রথার উদ্ভব ঘটে। নিজের উদ্ধৃত পণ্য বিনিময়ে অন্যের কাছ থেকে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করার প্রথা শুরু হয়ে যায়। যে ব্যক্তি বা পরিবার যে জিনিস উৎপাদনে পারদর্শী ছিল, সেই ব্যক্তি বা পরিবার ওই জিনিস বেশি পরিমাণে উৎপাদন করত এবং উদ্ধৃত জিনিস দিয়ে অন্যের কাছ থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করত। এতে দেখা গেল পরস্পরের উদ্ধৃত দ্রব্যগুলো পরস্পরের মধ্যে বিনিময়ের মাধ্যমে খুব ভালোভাবেই পারস্পরিক প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে। একজন ব্যক্তি তার উদ্ধৃত পণ্য দিয়ে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য অন্য ব্যক্তিকে প্রভাবিত ও পরিচিত করা শুরু করলো, আর তখন থেকেই শুরু হয়ে যায় বিপণন ধারণার কি বিনিময় যুগ থেকে চলে আসছে কি বিপণনের একটা ধারণা। আস্তে আস্তে তখন কি উৎপাদন যুগ চলে আসলো। বিনিময় প্রথার প্রচলন ঘটার ধীরে ধীরে দেখা যায় উৎপাদন ব্যবস্থায় বিশ্লেষণ ঘটছে। বিশ্লেষণ বেশি আকারে হওয়ায় পারস্পরিক বিনিময়ের অসুবিধা দেখা দিল। তখন উৎপাদিত পণ্য আদান প্রদানের জন্য এক শ্রেণীর ব্যবসায়ের উদ্ভব ঘটে।
সেই সময় থেকে মানুষের মাঝে লাভবান হওয়ার চিন্তা ভাবনা আসে। ব্যবসায়ীরা দেখলো যত বেশি দ্রব্য বিনিময় করা যায় তত বেশি লাভবান হওয়া যায়, তাই তারা উৎপাদনের দিকে অধিক মনোযোগ দেওয়া শুরু করে। কালক্রমে বিনিময় প্রথার কতগুলো অসুবিধা দেখা দেয়, বিশেষ করে বিনিময় হার সংক্রান্ত সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য উদ্ভব হয় স্বর্ণ, রৌপ্য এবং পরবর্তীকালে কাগজি মুদ্রা। মুদ্রার আবির্ভাব ব্যবসায়ের ক্ষেত্রে নয়া দিগন্ত উন্মোচন করে দেয়। উৎপাদনকারীরা বেশি লাভের জন্য অধিক উৎপাদনের প্রচেষ্টা চালায় এবং এই জন্য অধিক শ্রমিক নিয়োগ করা হতে থাকে। মূলত 1600 সালের থেকেই ব্যবসায়ীরা বেশি পরিমাণ উৎপাদনের দিকে ঝুঁকে। এ সময় পণ্য উৎপাদনে ও তা সরবরাহের জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কৃত হয়, ফলে উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পায়। শিল্প বিপ্লব উৎপাদনের গতি বাড়িয়ে দেয় বহুগুণ। বৃহৎ আয়তন উৎপাদন ব্যবস্থাপনার কারণে উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাওয়ায় বিপণনের প্রসারও ঘটতে থাকে। এভাবে 1930 সাল পর্যন্ত সময়কে উৎপাদন যুগ হিসেবে বিবেচনা করা হয়। আসলে কি উৎপাদন যুগের সময় কি, যখন বিনিয়োগ প্রথা যখন চলে গেল তখন কি অনেকেই চাচ্ছে কি লাভবান হওয়ার। লাভবান হওয়ার জন্য অনেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে কি পণ্য উৎপাদন করা শুরু করে। এখন শুধু বিনিময় করলে তো হবে না, এখন ওগুলো ক্রয় করার জন্য কি বিভিন্ন ধরনের কাজ করতে হবে, যেমন স্বর্ণ, রৌপ্য, সোনা, রূপা অথবা কাগজের মুদ্রা তখন থেকেই প্রচলন শুরু হয়। এই জন্য বলা হয় 1600 সাল থেকে 1930 সাল 1930 সাল পর্যন্ত উৎপাদন যুগ বলা হয় একে। বিক্রয় যুগ 1930 থেকে 1950 সাল পর্যন্ত সময়কে বিক্রয় যুগ হিসেবে বিবেচনা করা হয়। উৎপাদন দক্ষতা এবং উৎপাদকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উৎপাদন বেড়ে যায় বহুগুণ। ভোক্তাদের চাহ তাদের পছন্দ অনুযায়ী পণ্য ক্রয়ের সুযোগ সৃষ্টি হয়। সে সময় উৎপাদনকারীরা দেখলো যে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য কৌশল নির্ধারণের কোনো বিকল্প নেই, এমনিতেই প্রতিযোগিতামূলক অবস্থায় বিরাজ করছে। তার মধ্যে যদি ক্রেতা আকৃষ্ট করা না যায় তাহলে ব্যবসায় লাল বাতি জ্বলবে। তাই উৎপাদনকারীরা ভোক্তা আকৃষ্ট করতে বিক্রয়ের প্রসারের বিভিন্ন কৌশল উন্নয়ন করা শুরু করে। এই সময়টাই উৎপাদনকারীরা পণ্য বিক্রয়ের কৌশল হিসেবে বিজ্ঞাপন ব্যক্তি, বিক্রয় ডিলারদের সাথে ভালো সম্পর্ক স্থাপনের উপর গুরুত্ব দিতে থাকে। উৎপাদনকারীদের এই প্রচেষ্টা তাদেরই বেশি পণ্য বিক্রয়ের এবং মুনাফা বেশি মুনাফা অর্জনের পথ সুগম করে দেয়। এই যে 1930 সাল থেকে 1950 সাল পর্যন্ত যে আমরা বিক্রয় যুগ হিসেবে বিবেচনা করছি, তখন কি ভোক্তাদের চাহিদার কথা চিন্তা করছি। ভোক্তারা কি ধরনের পণ্য পছন্দ করবে, ওরা যেন পছন্দ করে, এই জন্য কি আমরা বিজ্ঞাপন, তাছাড়াও ডিলারদের মাধ্যমে আমরা কি সবকিছু বুঝতে পারছি, তখনই ওটা বোঝাচ্ছে হচ্ছে বিক্রয় যুগ। বিপণন যুগ 1950 সাল থেকে আজ পর্যন্ত সময়কে বিপণনের যুগ বলা হয়। এই যুগে উৎপাদন আরো বেশি পরিমাণে বেড়েছে, সেই সাথে বেড়েছে প্রতিযোগিতা। তবে সবচেয়ে বেশি পরিবর্তন যেটা হয়েছে সেটা হলো ক্রেতার সচেতনতা বৃদ্ধি। ভোক্তা বা ক্রেতারা তাদের প্রয়োজন, অভাব, চাহিদা ব্যাপারে সচেতন, সেই সঙ্গে রুচি অভিরুচির পরিবর্তন ঘটছে। এই যুগে ক্রেতার রুচি পছন্দ চাহিদাকে বিবেচনা না করে পণ্য উৎপাদন করা মানেই ব্যবসায়কে লোকসানের দিকে ধাবিত করা। বিশ্বায়নের এই যুগ ব্যাপক প্রতিযোগিতামূলক, সেই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভোক্তার রুচি, পছন্দ ও চাহিদা অনুযায়ী উৎপাদনের দিকে যেমন গুরুত্ব দিতে হয়, তেমনি উন্নত মানের পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতার সন্তুষ্টি অর্জনের মধ্যে দিয়ে তাদের ধরে রাখতে হয়। ক্রেতার সন্তুষ্টি বিধান ও তাদের সঙ্গে সম্পর্ক দৃঢ়করণ এই যুগে বেশি প্রাধান্য পাচ্ছে বলেই এই যুগকে বিপণন যুগ বলা হয়। এভাবেই মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে ক্রমবিকাশের মধ্যে দিয়ে বিপণন প্রক্রিয়াটি আজকের এই অবস্থানে এসেছে। এই যে বিপণন যুগ 1950 সাল থেকে আজ বর্তমান সময় পর্যন্ত, এখন কি সবার কি চাহিদা একই রকম? না, চাহিদার পরিবর্তন আসছে। এখন যারা উৎপাদন করবে ওদেরকে অবশ্যই চিন্তা থাকবে ক্রেতার রুচি, কোন জিনিসটা পছন্দ করছে, কিরকম পছন্দ করছে, কখন পরিবর্তন হচ্ছে, কিভাবে ওরা উৎপাদন করবে। ওরা ওই জন্যই ক্রেতার চাহিদা অনুযায়ী উৎপাদন করবে। যদি ক্রেতার চাহিদা অনুযায়ী ক্রেতা বা ভোক্তার চাহিদা অনুযায়ী উৎপাদন না করে তখন কি প্রতিযোগিতা কি ওরা টিকে থাকতে পারবে? অবশ্যই পারবে না। এই জন্যে এটা বিপণন যুগ। ধন্যবাদ সবাইকে।